নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে নতুন বাংলা ছবি, আপকামিং বাংলা ছবি খেলা যখন এর অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা ঠিক সকাল 11টার সময় SBF এর তরফ থেকে কিন্তু ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো দেখো, আমরা এখানে অভিনয় করতে দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী, অর্জুনকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও বেশ অনেকে অভিনয় করছেন। তো গল্পটা আমি যেটা বুঝতে পারলাম, এটা হচ্ছে মিমির চরিত্রটার নাম এখানে মেহাজাবিন, এবং সে তার হাজবেন্ড এবং তার একটি ছোট্ট বাচ্চা আছে, যেটা দেখানো হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে তার বাচ্চাটা মারা যাচ্ছে। কিন্তু মিমির মতে হচ্ছে সেই বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু অর্জুন এখানে বলছে যে সে নিজের হাতে তার ছেলেকে দাহ করেছে। মিমি একটা স্কুলের সামনে তার ছেলেকে দেখতে পাচ্ছে, এবং সে সেটাকে দেখবার পরে কাউকে বিশ্বাস করাতে পারছে না যে সে তার ছেলেকে দেখেছে, বা সেই মোমেন্টে মিমির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটাকে শুরুই করা হচ্ছে এমন একটা জায়গা থেকে, একটা রিহ্যাব সেন্টারে মিমিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে মোস্ট প্রবাবলি সে ট্রিটমেন্টের মধ্যে আছে। মাঝে মধ্যে অর্জুন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে, এবং মিমিকে বলতে শুনতে পাচ্ছে এরকম একটা ডায়লগ যে অনেক দিন পরে তোমাকে এত কাছ থেকে পেলাম। এরকম একটা সিন আমরা দেখতে পাচ্ছি যেখানে মধ্যে কিন্তু ক্যাপসুল, একটা ওষুধ মিমি মোস্ট প্রবাবলি কোমোডের মধ্যে ফেলে সেটাকে ফ্ল্যাশ করে দিচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি তাহলে হয়তো মিমির ক্যারেক্টারটা ওষুধ খায় না। এবারে সত্যি কি এই বাচ্চাটা বেঁচে আছে, নাকি টোটালটাই মিমি হ্যালোসিনেট করছে, নাকি এই কাজটার পেছনে অন্য কোনো একটা গ্যাং আছে? এর থেকে আর বেশি কিছু বুঝতে গেলে আমাদের অবশ্যই 2রা ডিসেম্বর সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখতে হবে। দেখো, এই ট্রেলারটা আমার এক ঝলক ভীষণ ভালো লেগেছে, কারণ অরিন্দম শীলের পরিচালনা আমার ভালো লাগে। আমি তোমাদেরকে এর আগেও বলেছি ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে সেটা খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, দু একটা নেগেটিভ দিক আমার লেগেছে। সেটা হচ্ছে একটা জায়গায় দেখতে পাওয়া গেছে যে মিমি একটা গাড়িতে ধাক্কা খেয়ে সে পড়ে যাচ্ছে। মিমির গাড়িতে ধাক্কা খাওয়াটা পর্যন্ত আমার ভালো লেগেছে, তারপরে যেভাবে মিমি পাল্টি খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা আমার খুব বোকা বোকা লেগেছে। একটা জায়গায় দেখা যাচ্ছে মিমি একটা বিশাল জাম্প মেরেছে, মানে মিমিকে অ্যাকশন করতে দেখা যাবে, তো পার্টিকুলার সেই জায়গাটা আমার একটু বোকা বোকা লেগেছে, আমার ভালো লাগেনি। কারণ একটা সালোয়ার আর একটা লেগিংস পরে অত উঁচু লম্বা লাফ, এটা হঠাৎ করে কোন সিচুয়েশনে দিচ্ছে সেটা জানি না, বাট অন মানে যে ট্রেলারটা আমরা দেখলাম সেখানে আমার দেখতে এটা খুব বোকা বোকা লেগেছে। বাদ বাকি ট্রেলারটার কালার কারেকশন বলো, বা যেভাবে ট্রেলারটা কাট করা হয়েছে, যে যে ডায়লগগুলো রাখা হয়েছে, বা গল্পটা আমাদের একটা আঁচ দিয়েছে কিন্তু ভেতরটা কি হবে সেটা জানবার জন্য আমাদের একটা ইন্টারেস্ট কিন্তু গ্রো করেছে। খেলা যখন অনেক দিন আগের একটা ছবিটা আটকাতে আটকাতে ফাইনালি 2nd of December রিলিজ পাচ্ছে, তো আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে। দেখা যাক মিমির কাজ দেখতে পাবো। মিমিকে আমরা রিসেন্টলি আর খুব একটা কোনো কাজে দেখতে পাচ্ছি না, তো আমার সেটাও একটা ভালো লাগার একটা ব্যাপার আছে। দেখা যাক মিমি, আমার মনে হচ্ছে এই পার্টিকুলার সিনেমাটাতে ভীষণ স্মার্ট অ্যাক্টিং করেছে, এবং অর্জুনকেও এখানে বেশ ভালো দেখতে লাগছে। তো ট্রেলারটা আমার সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।